আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম মুবিন সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম পুলে ভবনে আগুন ভেতরে যেতে ভাঙা হচ্ছে দেওয়াল রাজধানী হাতির হাতিরপুলে কাঁচাবাজার এলাকায় রাজ কমপ্লেক্স নামে ছয়তলা ভবনে ভয়াবহ আগুন লাগা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিটের পাশাপাশি কাজ শুরু করেছে নৌবাহিনীর দুইটি ইউনিট জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানাবো ফিল্যান্সারের তিন কোটি টাকা লোপাট ডিবি সাত সদস্য সাময়িক বরখাস্ত গ্রেপ্তারের পর আবু বকর নামে এক ফিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে তিন কোটি টাকা হাতি নিয়েছে চট্টগ্রাম ডিবি পুলিশের সাত সদস্য ঘটনার সত্যতা পাওয়া যায় পুলিশের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবারে জানাবো বাসায় ফিলেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে বনভোজনে বাসে বসা নিয়ে ভয়াবহ সংঘর্ষে আহত পঁচিশ মাদারীপুরে বনভোজনের বাসের আসনে বসা দুইজনের দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলর হোসেন দিনারকে রাজনৈতিক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিকে দল থেকে অব্যাহতি কুমিল্লা চার দেবিতার আসনের স্বতন্ত্র সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মা রুহুল আমিনের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়েছে বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবাদ মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হাতের পুলে ভবনে আগুন ভেতরে যেতে ভাঙা হচ্ছে দেওয়াল রাজধানীর হাতিরপুল কাঁচাভাচার এলাকায় রাজ কমপ্লেক্স নামে ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীর দুইটি ইউনিট ভবনের ভেতর থেকে ধ বের হয় একদিকে দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার চোদ্দই মার্চ রাত আটটার পর সরেজমিনে দেখা যায় ভবনের দক্ষিণ পাশে দেয়াল ভেঙে ফায়ার সার্ভিসের ফায়ারফাইটাররা প্রবেশ করেছেন এছাড়াও ভবনটির প্রধান প্রবেশ পথ দিয়ে কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী তলায় প্রবেশ করে জানালার কাজ ভেঙে দিচ্ছে এতে ভবনের ভেতরে থাকা ধোঁয়া বের হতে থাকে স্থানীয় ব্যবসায়ী আরেফিন জানান ভবনটির নিচতলা এবং তৃতীয়তলায় কার্পেটের মার্কেট ছিল দ্বিতীয়তলায় ছিল কাপড়ের গোডাউন তলায় বাসা আর তলায় ছিল ব্যবসা প্রতিষ্ঠান এর আগে ছয়টা চার মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস সরেজমিনে ভবনের সামনে গিয়ে দেখা যায় ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করেছে পুলিশ এবং র্যাব কোটি টাকা লোপাট ডিবি সদস্য সাময়িক বরখাস্ত গ্রেফতারের পর আবু বকর নামে এক ফিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে তিন কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে একজনকে কারণ দর্শানোর পাশাপাশি অন্য ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশনা দেওয়া হয়েছে সামরিক বরখাস্তরা হলেন সিএমপির ডিবির পরিদর্শক রুহুল আমিন উপপরিদর্শক এস আই আলমগীর হোসেন সহকারী উপপরিদর্শক এস বাবুল মিয়া শাহপারান মইনুল হোসেন কনস্টেবল জাহিদুর রহমান এবং আব্দুর রহমান সিএমপির অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম স্পিনারানি প্রামাণিক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তিনি বলেন ফিলান্সারের অনলাইন অ্যাকাউন্ট থেকে ডলার সরিয়ে নেয়ার অভিযোগ আসার পর পুলিশ কমিশনের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গত বৃহস্পতিবার কমিটি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা দেয় পুলিশ কমিশনার সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে আর পরিদর্শক রুহুল আমিনকে তলব করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এর আগে ছাব্বিশে ফেব্রুয়ারি আবু পকর সিদ্দিকে নগরীর অক্সিজেন এলাকার বাসা থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশের একটি দল পাশাপাশি ফয়জুল নামে আরেকজনকে বাইজেদ বুস্তামি থানার গুলবাক আবাসিক এলাকা থেকে তুলে নেয় ডিবির একটি দল ওই রাতে তাদের নগরীর মনসুরাবাদে ডিবি হেফাজতে রাখা হয় পরদিন বিকেলে অনলাইনে জোয়া খেলার অভিযোগ এনে সিএমপি অধ্যাদেশে নন এর মামলায় দুইজনকে গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়েছে আদালত তাদের জরিমানা করে জামিন দেয় মুক্তি পার পর আবুবকর বকর অভিযোগ করেন ডিবি হেফাজতে থাকাকালে তার মুঠোফোন ব্যবহার করে দুইটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় ডিবির দলটি পাশাপাশি তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ ৭৭ হাজার ডলার প্রায় তিন কোটি টাকার অধিক অন্য হিসাবে স্থান্তর করে নেয় ডিবি এরপর আবু মিথ্যা মামলায় ফাঁসানো এবং ক্রসফায়ারের ভয় দেখে টাকা তুলে নেয়ার অভিযোগে পাঁচই মার্চ ডিবির পরিদর্শক রুহ আমিন সহ আট পুলিশ সদস্য এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবু বকরের স্ত্রী হুসনুম লুবাবা আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে বিবিআই তদন্তের নির্দেশনা দেয় বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার ইফতারের পর সাড়ে সাতটা দিকে রাজধানীর হাসপাতাল থেকে এবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় গত আটই ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এরপর ফুসফুসে পানি অপসারণের পর এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাফি সহ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় নেয়ার পরামর্শ দেয় এরপর ওই দিন রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন বাসায় থেকে তার চিকিৎসা চলছিল গত বছরের জুনে বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হার্টে তিনটি বলক ধরা পড়ে এর একটিতে রিং পরানো হয়েছে গত নয় আগস্ট শারীরিক অসুস্থতার কারণে বেগম খালেদাজাকে রাজধানীর এবার হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত এগারোই জানুয়ারি গুলশানে ভাড়া বাসা ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া বনভোজনের বাসে বসানে সংঘর্ষে আহত পঁচিশ মাদারীপুর বনভোজনের বাসের আসনে বসানে দুইজনের মধ্যে দন্দেজের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পঁচিশ জন আহত হয়েছেন আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হয় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাটি বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলা কেন্দ্রীয় আইনেনের কলাগাছিয়া গ্রামে ঘটেছে পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে কলাগাছিয়া গ্রামের নিত্যগোপাল গোস্বামী সিটি সঙ্গে গতকে বুধবার নরাইলে লোহাগারায় বনভোজনে যায় কলাগাছিয়া গ্রামের লোকজন বনভোজন থেকে ফেরার পথে বাসের মধ্যে মিল্টন হালদার এবং প্রকাশ বৈরাগের মধ্যে বাসের সিটে আসনে বশানে তর্কাতর্কী শুরু হয় পরবর্তীতে বাসের মধ্যে নিত্য গোপাল গোস্বামী সীত সংগের সভাপতি অসংপ্রতি ভক্ত উভয়কে মিলে দেন কিন্তু বুধবার রাতে বাস থেকে বনভোজনে লোকজন নেমে বাড়ি আসার পথে মিল্টন হালদারের লোকজন প্রকাশ বৈরাগীর মিল্টন হালদারের বংশের লোক অমল হালদারকে একা পেয়ে প্রকাশ বৈরাগীর লোকজন হামলা করে বংশগত হয়। খবর মাদারীপুর সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিত্যকোভালের গোস্বামী স্মৃতি সংঘের সভাপতি অসংপতি ভক্ত বলেছেন বিষয়টি অনেক দুঃখজনক মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সালাউ দিন বলেছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলার হোসেন দিনারকে রাজনৈতিক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে দিনার সহ ষোলো নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা দায়রাজ আদালত দিনারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত বাকিদের জামিন মঞ্জুর করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী তিনি জানান দু সালে তেইশ সালের নভেম্বরে করা একটি রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন ছাত্রদল নেতা দিনার বৃহস্পতিবার ছিল তার জামিনের মেয়াদ শেষের দিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন